ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি শুভশ্রী, তোমাদের সাথে আজকে শেয়ার করবো ষষ্ঠী পুজো। তো আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো কীরকম হচ্ছে, তো দেখো আমার বাড়ি থেকেই দেখা যাচ্ছে প্যান্ডেল, ওই যে ওখানেই ষষ্ঠী পুজোটা হচ্ছে। আমি আর একটু ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো। তো কতটা কাছে বুঝতেই পারছো পুজোটা, আমাদের বাড়ি থেকেই দেখা যাচ্ছে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব কি করে বেলতলায় আর কি মা দুর্গার পুজো হচ্ছে। তো চলো দেখে নিই। তো দেখো এদিকে বেলতলার পুজো হচ্ছে, আর এখানে মা দুর্গা এখনো পুজো তো আজকে এখানে হয় না। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো। আর ওই যে দেখো তোজো দাঁড়িয়ে আছে, বসে আছে, দেখা কাছে ওরে বাবা আর ওই যে আমাদের মন্দির দেখা যাচ্ছে, আর ওখানে একটা ছোট্ট ক্যাম্প করা হয়েছে সবাই বসার জন্য। আর ওইদিকে আমার বাড়ি, তো সামনে দেখতে পেলে বেলতলার পুজোটা একবার দেখাই। আমরা এখন সবাই মিলে পুজো দিচ্ছি ষষ্ঠী পুজো। আমরা চলে এসেছি, তো দেখা যাক নেক্সট কি প্ল্যান আছে। তো গোটা ভিডিওটা দেখতে আমার সাথে থেকে। পুজো আরম্ভ হয়ে গেছে, মানে বাবা পুজো করছে, আরতি হচ্ছে ওখানে। তো এবছর আমার শ্বশুরমশাই পুজো করছে,
তো আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো যেভাবে আমার পাশে আছো গোটা ভিডিওটা দেখতে, সেভাবেই আমার সাথে সাথে থেকো। বৃষ্টি হচ্ছিল এখানে, তো ফার্স্ট এইটাই দেখতে শুরু করেছি। তো দেখো এটা আমার বাড়ির একদম কাছাকাছি, এটা ফার্স্ট দেখছি। আর এই যে তোজো এখানে, সকাল সকাল ঠাকুর দেখছি যে মন্দির বন্ধ করে দিয়েছে বৃষ্টির জন্য, এত দেরি হয়ে গেছে যে ঠাকুরই বন্ধ করে দিয়েছে। বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম, তেমন কিছু দেখানো হলো না বৃষ্টির জন্য। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব, আর সাথে সাথে প্যান্ডেলে এত ভিড় হয়ে গেছে যে সবাই ওখানে জড়ো হয়ে, বৃষ্টি পড়ছে যেহেতু সব জড়ো হয়ে গেছে, তাই নিয়ে বে ঠাকুর দেখা যায়নি। যতটা পারা হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। হাই করে দাও, হামদি দাও, আর লাইকটা দেখিয়ে দাও। ইয়েস, টাটা।